শান্তিনিকেতন যখন বাড়ির পাশে তখন তো যেতেই হয়, তো একা যাব কেন, তোমাদেরও নিয়ে যাই চলো। সো হে মাই বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো চলে এসেছি আমাদের এখানে পিঠেপুলি উৎসবে। তো ভীষণই সুন্দর করে গেটটা সাজানো, দেখো লেখাও রয়েছে শান্তিনিকেতন এবার বালুরঘাটে। ভীষণই সুন্দর লাগছে। আর দু তিনটে গেট ছিল, আমরা এই গেট দিয়েই ঢুকেছি। ভেতরে ঢুকতে এরকম প্রচুর স্টল দেখতে পেলাম, ভীষণই সুন্দর। এখানে দেখো স্টলটা যেটা রয়েছে, এখানে সব পাঞ্জাবি টাঞ্জাবি পাওয়া যাচ্ছিলো, কুর্তি পাওয়া যাচ্ছিলো রিজনেবল প্রাইসের মধ্যে। তারপর প্রচুর খাওয়ার স্টল এসে প্রচুর। তো এই যে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছ, একটু প্রত্যেকটা ব্যাগ কিন্তু পাটের হাতে তৈরি করা। এখান থেকে আমার জন্য একটা ব্যাগও নিয়েছি, দেখো কি সুন্দর না, কিউট কিউট এই পুতুলসগুলো, বেশ ভালো লাগছিলো। তারপর এখানে বাউল হচ্ছে, আর এখানে দেখো প্রচুর এরকম ছবি পাওয়া যাচ্ছিলো, তারপর ফাইলও পাওয়া যাচ্ছিলো, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। তারপর সেখান থেকে চলে গেলাম, দেখো এখানেও পাওয়া যাচ্ছে প্রচুর ব্যাগস পাওয়া যাচ্ছে, ভীষণই সুন্দর। পুরো শান্তিনিকেতন যেন চলে এসে উঠে, ভীষণই ভালো লাগছিলো, একটা নতুন অভিজ্ঞতা হলো। এখানে দেখো চুলের হেয়ার পিনস পাওয়া যাচ্ছিলো, তারপর এখানে নেক পিসগুলো আমার বেশ ভালো লাগলো, ভীষণই ইউনিক টাইপের। এখানে দেখো বেশ বেতের টাইপের তৈরি করা। আর একটা স্টল এসে এখানে দেখো ওই আন্টিটা বসে বসে বানাচ্ছে, এখানে ভীষণই সুন্দর বেশ ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিলো। এখানে ব্লাউজের স্টল এসছে, প্রচুর স্টল এসছে, ভীষণই ভালো লাগছিলো। তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম পিঠেপুলির উৎসব হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার তো এরকম ফার্স্ট টাইম অভিজ্ঞতা হলো, কখনও পিঠেপুলির এরকম উৎসব আমাদের ওদিকটায় হয়নি, তো হলেও হয়তো আমার যাওয়া হয়নি। তো দেখো চলে এসেছি ভেতরে, যেখানে মেন স্টলগুলো রয়েছে। তারপর এখানে পাওয়া যাচ্ছে তোমার হাতে তৈরি করা নেক পিসে যেগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা দোকানে মোটামুটি কম বেশি ভিড় রয়েছে, ভীষণই সুন্দর। এখানে দেখো এর জিনিসগুলো পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই স্টলে যে পাওয়া যাচ্ছে তামার তৈরি করা, এরকম ডিজাইন করে, ভীষণই সুন্দর লাগলো। আর এখানে পাওয়া যাচ্ছে ওই ব্যাগস হাতে তৈরি করা, কাপড় কেটে কেটে পাওয়া যায় যেগুলো, সেরকম করে ব্যাগ রেডি করা। আর এই স্টলটায় কাকুটা বসে বসে দেখো ওই ইঁদুর বানাচ্ছে, ভীষণই কিউট লাগলো। যার জন্য সুন্দর করে নিয়েছে, প্রত্যেকটা দোকানেই যেন মানে একদম পুরো জমজমাট, খুবই ভালো লাগছিলো এখানে এসে। তারপর আমরা চলে গিয়েছিলাম এই স্টলে, এখানে পাওয়া যাচ্ছিলো বিষু মোয়া, তারপর আরও প্রচুর ওরকম টাইপের মোয়া পাওয়া যাচ্ছিলো, ওখানে আমরা ট্রাই করেছিলাম। আর এখানে হচ্ছে বাউল, সবাই কি সুন্দর নাচছে, বেশ ভালো লাগলো। তারপরে এখানে চলে গিয়েছিলাম এই মোয়ার স্টলটাতে, এখান থেকে আমরা বিশুর স্পেশাল মোয়াটা ট্রাই করেছিলাম, কৃষ্ণনগরের মোয়া পাওয়া যাচ্ছিলো, বেশ ভালো লাগলো, মোটামুটি লেগেছে। আমার খুব স্পেশাল কিছু লাগেনি, বাট হ্যাঁ ভালো লেগেছে। তারপরে রাবড়িটা খেতে তো দারুণ ছিল। তারপর এখানে এসে বাংলাদেশের শেরপুরের দইয়ের স্টল এসছে, প্রচুর স্টল এসছে। আর এখানে চলে এসছে চপের দোকান, এখানে আমার হাজব্যান্ডের স্টুডেন্টের মা আমাদেরকে এই খাইয়েছিলো, চপস বেশ ভালো লাগছে। এখানে কাঁচা কলারও চিজ পাওয়া যাচ্ছে, চপ পাওয়া যাচ্ছিলো, বাট সেটা ট্রাই করা হয়নি। প্রচুর চায়ের স্টলে এসে, তারপরে কাকি ভাসি স্টল, এখান থেকেও আমরা পিঠে খেয়েছি, এখান থেকে আমরা গোকুল পিঠে ট্রাই করেছি। আর এই স্টলটাও আমার হাজব্যান্ডের একটা স্টুডেন্টের স্টল, তো সেখান থেকে হচ্ছে আমাদেরকে ঝালপিঠে খাইয়েছিলো। তারপর প্রচুর এরকম স্টল এসছে, এই আপেলের জিলিপি পাওয়া যাচ্ছিলো এখানে, ভীষণই ভালো লাগলো, বেশ অভিজ্ঞতা বেশ ভালোই হলো। আর এই স্টলে পাওয়া যাচ্ছিলো তোমার হচ্ছে স্লেট দিয়ে হচ্ছে কাটিং করে বেশ ফ্রেম বানিয়েছে, খুব ভালো লাগছিলো। আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।